সাল 2018, বছরের কোনো এক সময় বাংলাদেশ দলের ক্রিকেটাররা লম্বা সময়ের জন্য ছুটি পেয়েছেন। কেউ বিদেশ ভ্রমণ, কেউ দেশের বাড়িতে, কেউ বা রাজধানীতেই ছুটির আমেজে দিন কাটাচ্ছিলেন। ক্রিকেটারদের ছুটির কারণে মাঠকর্মী ও অন্যান্য স্টাফরাও অবসর পেয়েছিল। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম পুরো ফাঁকা। স্টেডিয়ামের বাইরের দিকে একাডেমি মাঠের জিমনেশিয়ামেও তালা পড়েছে। একাডেমি মাঠ শুনশান, কিন্তু পুরোটা নয়। মাঠের এক কোনায় খাটো মতন একজন সমানে ব্যাটিং অনুশীলন করে যাচ্ছেন দুইজন নেট বলার নিয়ে। একটু কাছে গিয়ে চেনা যায়, ব্যাট করছেন মুশফিকুর রহিম। শুরুতে বিষয়টা নতুন মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। খুব চাপ না থাকলে ঝড় বৃষ্টি যাই হোক না কেন, মুশফিক আছেন। কোচরা পর্যন্ত তাকে সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে সনদ দিয়ে ফেলেছেন। আজ প্রায় 15-16 বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন মুশফিক। মিডল অর্ডারে তার ব্যাট সবসময় বাংলাদেশকে স্বস্তিতে রাখে, এজন্যই তাকে মিস্টার ডিপেন্ডেবল বলে ডাকা হয়। একটা ভুল বোঝাবুঝি থেকে ক্যারিয়ার শুরু করা একজন ব্যাটসম্যানের মিস্টার ডিপেন্ডেবল বনে যাওয়া এতটা সহজ ছিল না। আজকের ভিডিওতে থাকছে একজন সাধারণ ব্যাটসম্যান থেকে বাংলাদেশ দলের মিস্টার ডিপেন্ডেবল বনে যাওয়ার গল্প। দর্শক, স্বাগতম আপনাদের বিষয় বাংলার আরও একটি নতুন এপিসোডে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন, আর অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনজয় করুন পুরো ভিডিওটি। অনেকদিন আগের কথা, কোনো এক সাংবাদিকের মুখে একটা গল্প শুনেছিলাম, আমি তার কথাগুলো তার মতো করেই তুলে ধরছি। শীতের সকাল, কুয়াশায় মুড়ানো মিরপুর স্টেডিয়ামের এপার থেকে ওপার দেখা যায় না। কি এক খবরের সন্ধানে আমরা হাজির হয়েছিলাম সাত সকালে। তখনও স্টেডিয়াম মার্কেট জেগে ওঠেনি, তখনও ক্রিকেট বোর্ডের অফিস সরগম হয়ে ওঠেনি। কেবল দু চারজন মাঠকর্মী আর নিরাপত্তাকর্মী এদিক ওদিক ঘুরছেন। এর ভেতরে একাডেমি মাঠ থেকে ব্যাট বলের ঠক ঠক শব্দ শোনা যাচ্ছে, কে যেন ব্যাটিং প্র্যাকটিস করছেন। একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, এই কুয়াশার মধ্যে কে নেটে প্র্যাকটিস করছেন? অভিজ্ঞ সহকর্মীরা এক গাল হেসে উত্তর দিলেন, নিশ্চয়ই আমাদের মুশফিকুর রহিম। হ্যাঁ, তিনি মুশফিকুর রহিম, আমাদের ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল। একেবারে চোখ বুঝে বলা যায় বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট সাধক তিনি। বিশ্বাস করুন, মুশফিক একজন কেবল সাধারণ ক্রিকেটার নন, ক্রিকেট ব্যাপারটা তার কাছে কেবল একটা খেলা নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ক্রিকেট খেলাটা তার কাছে একটা সাধনা, আর এই সাধনার ফলেই মুশফিক একজন মাঝারি ক্রিকেটার থেকে নিজেকে একজন গ্রেট হিসেবে গড়ে তুলেছেন। একেবারেই মাঝের বেঞ্চের একজন ছাত্র থেকে নিরলস চেষ্টা আর পরিশ্রম দিয়ে মুশফিক আজ বিশ্বসেরাদের কাতারে চলে এসেছেন। বাংলাদেশ ক্রিকেটের বিজ্ঞাপন বলতে অনেকদিন ধরেই সাকিব আল হাসান, আর একটু জোর করলে সেখানে তামিম ইকবালের নামটা যোগ হবে। আবেগ, সাফল্য কিংবা মিত মিলিয়ে বিশ্ববাসীর কাছে মাশরাফি বিন মুর্তজাও বাংলাদেশের ক্রিকেটের প্রতীক হয়ে উঠেছেন। কিন্তু এইসব মহিরুহের অনেকটা আড়ালেই পড়ে যায় মুশফিকের এই গ্রেট হয়ে ওঠার যাত্রাটা। মুশফিকের এই সাধারণ থেকে গ্রেট হয়ে ওঠার যাত্রাটা শুরু হয়েছিল 2005 সালে একটু ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে। 2005 সালে যখন আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেন, তখন সমর্থকদের অনেকেই মেনে নিতে পারেনি এই কিশোরকে। কারণটার কিছুই না, উইকেটরক্ষক ব্যাটসম্যান হয়ে জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। তখন আবার খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিলেন না তৎকালীন উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট, যদিও তার অধীনেই ওয়ানডে ক্যারিয়ার শুরু করেছিলেন মুশফিক। সবাই যেন ভেবেই নিয়েছিল পাইলটকে সরাতেই নির্বাচকদের এমন ছেলে মানুষই। বছর ঘুরতে না ঘুরতেই খালেদ মাসুদ পাইলট যখন রঙিন পোশাক থেকে বাদ করলেন এবং গ্লাভস উঠল মুশফিকের হাতে, তখন সেই পরিবর্তনের গায়ে আগুন জ্বালাতে অতি উৎসাহী হয়েছিলেন অনেকেই। কিন্তু ইংল্যান্ডে নিজের অভিষেক সফরে এসেক্স ও নর্দাম্পটন শায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 63 ও 115 রানের দুটি ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছিলেন। লর্ডসে এক বিস্ময় কিশোর হয়ে টেস্ট খেলতে নেমেছিলেন মুশফিকুর রহিম। শুরুতে মোটেও বিস্মিত করে দেওয়ার মতো কিছু করতে পারেননি যুব দল থেকে উঠে আসা মুশফিকুর রহিম। যুব দলে থাকতে থেকেই তাকে নিয়ে অবশ্য হাইপ ও প্রত্যাশার কম ছিল না, কিন্তু নিজেকে প্রমাণ করতে বেশ সময় নেন মুশফিক। 2005 সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা মুশফিক প্রথম টেস্ট ও ওয়ানডে 50 দেখা পান 2007 সালে। এর মধ্যে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
2010 সালে এসে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পান তিনি। পরের বছর ওয়ানডেতেও সেঞ্চুরি করেন তিনি। তারপরও যে মুশফিক খুব উজ্জ্বল খেলোয়াড় হয়ে উঠেছিলেন তা কিন্তু বলা যায় না। 2007-08 সালের দিকে মুশফিকের জাতীয় দলের জায়গা নিয়েও অনেক সময় প্রশ্ন উঠেছে। এমনকি ধীমান ঘোষ তাকে রিপ্লেস করে ফেলবেন এমন একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল তখন। ধীমান ঘোষ আইসিএলে চলে না গেলে হয়তো মুশফিকের স্থায়ী হওয়াটাও কঠিন হতো। ফলে মুশফিক একটা লাইফলাইন পেলেন, আর এই লাইফটাই অসাধারণভাবে কাজে লাগালেন তিনি। 2011 সালের দিকে মুশফিক আস্তে আস্তে নিজেকে বিশ্বমানের ক্রিকেটার হিসেবে গড়তে শুরু করেন। একেবারে সঠিক করে বললে মুশফিকের পারফরম্যান্স বদলে যেতে শুরু করে 2013 সালের দিকে। যদি পরিসংখ্যান দেখেন, শুধু পরিসংখ্যানই আপনাকে এই ব্যাপারে যথেষ্ট সাক্ষ্য দেবে। মুশফিকের ব্যাটিং ক্যারিয়ারের বর্তমান ওয়ানডে গড় হল 36.97। 2013 সাল পর্যন্ত তার ওয়ানডের গড় ছিল 26-এর সামান্য বেশি, আর 2014 সাল থেকে ওয়ানডেতে তিনি রান করেছেন প্রায় 50 গড়ে। বিগত 3 বছরে সেটা 50-এরও অনেক উপরে উঠে গেছে। টেস্টের চিত্রটাও প্রায় একই রকম। 2014 সাল থেকে তার গড় 1 লাফে আগের সময়ের চেয়ে প্রায় 20 বেড়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মুশফিকের এই দিনকে দিন আরও সফল হয়ে ওঠার রহস্য কী? হয়তো মুশফিক টেকনিক্যাল কিছু জায়গা নিয়ে কাজ করেছেন, হয়তো নিজেকে আরেকটু অ্যাডজাস্ট করে নিয়েছেন, কিন্তু আমার কাছে এসবই শেষ কথা নয়। মুশফিক আসলে আস্তে আস্তে এই সময়ে সাধনার একটা স্তরে উঠে গেছেন। আমরা চোখের সামনে প্রতিদিন নেটে দেখছি একটা শট পারফেক্ট করার জন্য কী অসামান্য পরিশ্রম করছেন মুশফিক। ঘন্টার পর ঘন্টা একই শট নিয়ে কাজ করে চলেছেন তিনি, যেখানে আমাদের ক্রিকেটারদের বাড়তি একটু পরিশ্রম করাটা বিরল ব্যাপারে পরিণত হয়েছে। সেখানে মুশফিক কেবল নিজের আগ্রহে দিনের পর দিন এই পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। আপনি যদি মুশফিককে অনুশীলনের সময় একটু সময় ধরে অনুসরণ করেন, তাহলে বুঝতে পারবেন খেলায় রান করার জন্য কি অসীম ক্ষুধা নিয়ে ছুটে চলেছেন এই মানুষটা। মুশফিকুর রহিমের কিপিং নিয়ে সমালোচনা আছে। মুশফিক যখন অধিনায়ক ছিলেন তখনও সমালোচনা হয়েছে, কিন্তু এই মানুষটার নিবেদন ও যোগ্যতা নিয়ে তার ঘোর শত্রুও প্রশ্ন তুলতে পারবে না। তার এই ক্রিকেটের প্রতি নিবেদন দেখে একটা কথাই হৃদয়ের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে, স্যালুট মিস্টার ডিপেন্ডেবল। আপনি জানেন কি প্রতি বছর কত খাবার নষ্ট হয়? জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা এফএর মতে এর পরিমাণ প্রায় 140 কোটি টন। সংস্থাটি বলছে এই নষ্ট হওয়া খাবার বিশ্বে মোট খাদ্য যোগানের 1/3, যা দিয়ে প্রতি বছর 200 কোটি মানুষকে পেট ভরে খাওয়ানো সম্ভব। সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রতি বছর নানাভাবে খাদ্য নষ্ট করা হয়। বলা হচ্ছে খাদ্য নষ্টের পরিমাণ কমিয়ে আনা গেলে অপুষ্টিতে ভোগা জনসংখ্যার পরিমাণ 5% নিচে নামিয়ে আনার যে লক্ষ্য তা বাস্তবায়ন সম্ভব হবে। দর্শক, আমরা কি পারি না বিনা কারণে খাবার নষ্ট থেকে নিজেকে বিরত রাখতে? হয়তো আপনার আমার একটু সচেতনতাই পারে একজন অনাহারী মানুষের মুখে খাবার তুলে দিতে। ফাহাদভি, বিষয় বাংলা। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। বিষয় বাংলা এমন ভিডিও নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।